তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি স্যামসং এর 253 লিটারের ফোর স্টার রেফ্রিজারেটর। তো চলো বন্ধুরা, আজ এটা আনবক্সিং ও রিভিউ করে তোমাদেরকে দেখাবো। সাথে সাথে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে বেল আইকনটিতে প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এটা 253 লিটারের ফোর স্টার রেটেড ফ্রিজ আছে। এর টোটাল ইলেকট্রিক কনজাম্পশন হচ্ছে পার ইয়ার 159 ইউনিট এবং এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 253 লিটার। এর ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 10 বছর কম্প্রেসার ওয়ারেন্টি এবং 1 বছর ফুল ওয়ারেন্টি। ইলেকট্রিক খুবই কম কনজামশন হচ্ছে, দুটো সিএফএল বাল্বের মতন ইলেকট্রিক পুরো কনজামশন নাই। তো চলো ভিতরের পোর্শনটা দেখাই। এটা হচ্ছে তোমার ফ্রিজার, এটা হচ্ছে এই ফ্রিজার, এর ক্যাপাসিটি হচ্ছে টোটাল 53 লিটার। আর এর দেখো দুটো একটাই ট্রে আছে এবং ভিতরে কন্ট্রোলার বটনও আছে। তুমি চাইলে আপ অ্যান্ড ডাউন করে হাই মিডিয়াম এবং লো করতে পারো। এবং নিজের যে ফ্রিজের পোর্শনটা আছে সেটার ক্যাপাসিটি আছে 181 লিটার। এবং ট্রে আছে, টোটাল 3টে ট্রে আছে ভেজ বক্স নিয়ে, এবং তার উপরে একটা চিলার ট্রে আছে এবং খুব সুন্দর একটা ডিজাইনভাবে তৈরি করা হয়েছে এবং প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ ভিতরের পোর্শনটা। তো চলো তোমাকে আমি দরজার পোর্শনটা তোমাদেরকে আমি দেখাই। দরজাতে কটা রেক আছে? দরজাতে টোটাল 4টে রেক আছে, তার মধ্যে দুটো ডিম রাখার ট্রে আছে এবং একটা জলের বড় বোতল রাখার উপরের ট্রে যেটা আছে, যেটা হচ্ছে জলের বোতল, বড় বোতল যদি হয় সেখানে রাখতে পারবে। এবং ফ্রিজের ক্যাপাসিটিও দুটো আছে, ফ্রিজারের দরজায় দুটো ট্রে আছে, দেখতেই পাচ্ছ। ভালো করে দেখে নাও তোমরা, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, সাথে সাথে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিও।